এসো মা এসো, এই নাও তোমার প্রসাদ। তুমি মন্দিরে? তোমার তো ভগবানের সঙ্গে আধায় কাজ করা। স্বপ্নে কখনো তুমি ওনার নাক ফাটাও, কখনো উনি তোমার মুখ ফাটান? সেটা যতদিন আমি গুন্ডা ছিলাম, কত মানুষের নাক ফাটিয়েছি, মুখ ফাটিয়েছি, এখন সেই মানুষের দায়িত্ব আমার উপর। তাই ভগবানকে বলতে এসছি, এই সাতটা দিন পুরনো ঝগড়া টগড়া ভুলে তুমি আমার পাশে থাকো। আমি একটা অনেক বড় কাজ করতে চলেছি, তোমার সাহায্যের দরকার। এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটাকেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি, ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব। আমি আমার মন্ত্রিসভায় সেই সারথিটিকে চাই, কৃষ্ণ সারথি, যে সবাইকে পথ দেখাবে। এরপরে হয়তো সাত দিনে সাত মিনিটও বসার সুযোগ পাবেন না স্যার। ইনি নাম, বাপের নাম ঠিকুজি কুষ্টি পড়ে দেখার সময় আমার কাছে নেই। যা বলছি কান পেতে শুনুন। ১৭ বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে, এক ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে। সমস্ত থানার সামনে, সরকারি দপ্তরের বাইরে, রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন। যার যা অভিযোগ আছে লিখে সেই বক্সে ফেলতে বলুন। আর ১০ মিনিটের মধ্যে সেই অভিযোগের জবাব দিতে হবে। যদি একটা অভিযোগ পড়ে থাকে তাহলে শো কজ নয়, সাসপেনশন নয়, এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। একই মন্ত্রীরা গুন্ডা 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 ফাটা কেষ্ট, যে সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে। এতদিন মানুষ মন্ত্রীর দরজায় কড়া নেড়েছে, এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় কড়া নাড়বে। আর এটাই ফাটা কেষ্টর কোর্ট অর্ডার। আমাদের পরীক্ষাটা অন্তত দিতে দিন। পরীক্ষাটা না দিতে পারলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। পরীক্ষা দিতে হবে না, ইউনিয়ন থেকে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে, নম্বর আমরা দিয়ে দেব। যতক্ষণ না প্রিন্সিপাল এসে আমাদের সাসপেনশন তুলবে ততক্ষণ ভেতরে কাউকে ঢুকতে দেবো না। মোবাইল স্বরাষ্ট্র দপ্তর, আমি ডিবি কলেজ থেকে বলছি। ইউনিয়নের সিনিয়র স্টুডেন্টরা বাইরে ছেলেদের এনে গেট বন্ধ করে রেখেছে, স্টুডেন্টদের পরীক্ষা দিতে দিচ্ছে না। স্যার, ডিবি কলেজের ইউনিয়নের ছেলেরা স্টুডেন্টদের পরীক্ষা দিতে দিচ্ছে না, ওই কলেজের ইউনিয়ন চালায় স্যার রণদেপালের ছেলে পুলেরা। এই ভেতরে গিয়ে প্রিন্সিপালকে ঘাট ধরে বাইরে নিয়ে আয়। কলেজ ইউনিয়ন হলো অফ দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের ভালো মন্দ দেখার কাজই হলো ইউনিয়নের, তাদের ভবিষ্যৎ নষ্ট করা নয়। তোমাদের চেহারাগুলো দেখে রাখলাম, এরপর যদি ত্রিসীমানায় তোমাদের দেখি তো মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।
তোমরা যাও, পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। দেখুন না স্যার, আর 3 সপ্তাহ ধরে শুধু লাইন দিয়েই যাচ্ছি, কোনো রেশন পাচ্ছি না। হরিদাস বাবু। ইয়েস স্যার। এই যে স্যার, ফটিক নস্কর, মহা তস্কর। নমস্কার স্যার। কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনি পায়ের ধুলো দিয়েছেন, আজই ভোকে গিয়ে বলবো স্যার। এরা 3 সপ্তাহ ধরে রেশন পাচ্ছে না। কি করে পাবে স্যার, ড্রাফটের পর ড্রাফট জমা করে যাচ্ছি, মালই আসার নাম নেই। রেশনের মাল এখন ঈদের চাঁদ হয়ে গেছে স্যার, বছরে একবার। গোডাউনটা কোথায়? গোডাউনে কোনো মাল নেই স্যার। গোডাউনটা কোথায়? কিছুই করার নেই স্যার, এটাই এখন নিয়ম। এই 4 ভাগের 1 ভাগ পাবে পাবলিক, আর 3 ভাগ যাবে ব্ল্যাকে। এই খবরটা তো সবাই জানে স্যার। হটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। টাকাটা আমি একা নি না স্যার, এই দপ্তরের নিচুতলা থেকে ওপরতলা সবাইকে ভাগ দিতে হয়। আর স্যার, সব থেকে বেশি ভাগ দিতে হয় ওই ফুড মিনিস্টারকে। হরিদাস বাবু। ইয়েস স্যার। বৃন্দাবনের একটা টিকিটের ব্যবস্থা করুন ফুড মিনিস্টারের নামে। হয়ে গেছে স্যার, রিজার্ভেশন কনফার্ম। আজ থেকে নিয়মটা বদলে যাবে, 4 ভাগের 4 ভাগই পাবে পাবলিক। দুজন অফিসারকে এখানে রেখে যান, আর দেখবেন যেন পাবলিক একসাথে 3 সপ্তাহ রেশন পায়। ইয়েস স্যার। বাড়িতে গিয়ে বউকে বলো, কি দুর্ভাগ্য তোমার, হটাকেষ্ট তোমার দোকানে পায়ের ধুলো দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট। ডিবি কলেজের ইউনিয়নের গুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন। প্রায় 50টা রেশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রেশন তুলে দিয়েছেন। তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং কেরোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসা সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এ ব্যাপারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত। একটা কাজ হলো, এখানে ওখানে রেড করে দু একটা জিনিসের দাম কমিয়ে গুন্ডামি করে খবরে আসা যায়, একটা গোটা রাজ্যের উন্নতি করা যায় না। এখনো 6টা দিন হাতে আছে, দেখো দেখো কি খবর আসে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। 7 দিনের জন্য মন্ত্রী হয়ে আমি আমার জীবনটা বদলাতে চাইনি, আমি আপনাদের জীবনটা বদলাতে চাই। এই 7টা দিন আমার কাছে একটা লড়াই, আর এই লড়াইয়ে আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে সালাম মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। শুয়ার একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও।
মায়ের হাত কখনো ছেলের পাঁচ হয় না, তাকে আশীর্বাদ করে। আবার যখন আমার কাছে আসবেন, আপনার হাতটা যেন আমার মাথার উপরে থাকে। এবার বলুন। আমার স্বামী এক মাস যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে আমাকে বাড়িটা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। গতকাল রাত্রে উনি মারা গেছে। হাসপাতাল থেকে বলছে 2 লাখ টাকার বিল বাকি আছে, টাকাটা না দিলে ওরা নাকি বডি চড়বে না। কিন্তু আমার কাছে আর একটাও টাকা নেই বাবা, একটাও টাকা নেই। প্রদাস বাবু, হ্যাঁ, 2 লাখ টাকা নিয়ে ওনার সঙ্গে যান, আর ডেথ সার্টিফিকেট নিয়ে আমাকে যান। ইয়েস স্যার, আসুন। স্যার, ডেথ সার্টিফিকেট। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। কি হয়েছে? সকালে বললো বুকে যন্ত্রণা হচ্ছে, তারপর আর কথা বলেনি। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, ওকে ওটিতে নিয়ে এসো। সে তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে। সে পে যান, এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে। মানে? মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট। ডাক্তার বাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো। একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোথা থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, এখানে চিকিৎসা হবে না। না না ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। আমি টাকা নিয়ে আসছি। এই নিন। স্যার, 50,000 টাকার রিসিপ্ট, সরকারি সিলমোহর দিয়ে। ডাক্তার বাবু, এই দেখুন, 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, অপারেশনের জন্য লাগবে। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তার বাবু। ঠিক আছে, কত হলো? 10,570 টাকা স্যার। হ্যাঁ, ওষুধ আর এই 10,570 টাকার রিসিপ্ট। তুমি যাও। ইয়েস। ডাক্তারবাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর ওইরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে? তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। এত টাকা ওই কোথায় পাবো ডাক্তার বাবু? বাবু আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো ডাক্তার ভটনাগর। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। আপনার ফোন পেয়ে তো আমি চলে এলাম। ইনি পেশেন্টের ছেলে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। যাও, তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও, তারপরেই অপারেশন হবে। প্লিজ কাম ডাক্তার। ইয়েস। আই এম সরি মাই সন, তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি,
উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট, সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। স্যার, চল। স্যার, চল। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট।